সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী কাউরান বাজার, ইলিশ মাছের পাইকারি বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানাবো ইলিশ মাছের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম দেখে? মোহাম্মদ রফিকুল তালুকদার। ভাই, এই যে আপনার কাছে যে বড় বড় ইলিশ মাছ দেখতেছি, বড়টা ইলিশ মাছটা, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? এটি চাঁদপুরের মাছ। চাঁদপুরের ইলিশ মাছ? এই ইলিশ মাছটা একটা ওজন কতটুকু আছে? এটা ওজন আছে 2 কেজি 200 300 এরকম, 2 কেজি প্লাস আর কি, 2 কেজি 300 400 এরকম আছে। এই মাছটা আজকে বিক্রি করতেছেন কত করে? এটা 1800 1700 এরকম, 1800 1700 টাকা করে বিক্রি করতেছেন? চাঁদপুরের মাছ ভাই, 1700 হইলে আর কি বিক্রি করি। 1700 টালি বিক্রি করবেন নাকি? এই বড় মাছগুলো চাহিদা কিরকম আছে ভাই? ভালো, আজকে আর কি রবিবার বাজার, তো এই জন্য কাস্টমার কম। বড় মাছের কাস্টমার একটু কম নাকি? আগের থেকে অনেক দাম কমছে। বড় মাছের 2200 টাকা কেজি বিক্রি করছে, এখন 1600 1700 এরকম বিক্রি করি। ভাই, এই যে আপনার কাছে যে আরেকটা বড় ইলিশ মাছ দেখতেছি, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? এই দোনোটাই চাঁদপুরের, এইটা বরিশালের। এটা হলো চাঁদপুরের ইলিশ মাছ নাকি? বড় ইলিশ মাছ চাঁদপুরের। একটা ওজন কতটুকু আছে? ওজন আছে 2 কেজি 1 কেজি 800 1 কেজি 900 এরকম। এটা আজকে বিক্রি করছেন কত করে বাজারে? এটা 1650 টাকা বিক্রি করি। এটা 1650 টাকা কি বিক্রি করি? চাষের 1650 টাকা 1600 টাকা হলি বিক্রি করে, এটা বিক্রি করে। এই মাছগুলো চাহিদা কিরকম আছে বাজারে আজকে? চাহিদা ভালোই আছে, কিন্তু আজকে একটু বাজারটা কম। আপনি কি এখানে কি রেগুলার কি মাছ বিক্রি করেন? রেগুলার এই বিক্রি করি 12 মাস। আবার শীতের সিজনে দেশি কই মাছ, শিং মাগুর, দেশি মাছ, মানে সব ধরনের মাছই আপনি বিক্রি করেন? হ্যাঁ। আর এখন হইছে ইলিশ মাছ, এখনের এখন যে ইলিশ মাছের সিজন, এই জন্য ইলিশ মাছ বিক্রি করি। বিক্রি করি চালু দিছে, কেউ যদি বড় মাছ লাগে আমার কাছে অর্ডার করতে পারে, নাম্বার দিয়ে দিতে আছি, ফোন দিয়া যে কোনো মাছ লাগলে ওই নাম্বারে ফোন দিয়া বলতে পারে, সমস্যা নাই। নাম্বার দিয়ে দিতে আছি 01988406590, এই নাম্বারে ফোন দিলে যে কোনো মাছ লাগলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? ভাই ইনশাআল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রানা। রানা ভাই, এই যে আপনার কাছে যে ইলিশ মাছ গুলো আছে, এই মাছটা মানে একটু ছোট মাছ? হ্যাঁ, এটা ছোট, একটু ছোট মাছ। এই মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা আপনার বরিশালের। এটা বরিশালে। একটা ওজন কতটুকু আছে? এটা 700 750 গ্রাম। 700 750 গ্রাম একটা ওজন আছে। হ্যাঁ। এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতে? এটা বাজারে আজকে প্রথমত সকালের দিকে 850 টাকা বিক্রি করছে, আর 800 টাকা বিক্রি করতেছে। এই ছোট মাছগুলো চাহিদা কিরকম আছে বাজারে? চাহিদা ভালো আছে, চাহিদা খুব ভালোই আছে। হ্যাঁ, এটা চাহিদা ভালো আছে। আচ্ছা, আপনাদের বেচা কিনা কেমন চলছে ভাই? আজকে বেচা কিনা ভালো না। আচ্ছা, বেচা কিনা তোমার একটা ভালো না? ভালো না, কাস্টমার খারাপ হয়ে গেল শুনে। কাস্টমার হইতেছে ভাই। এই যে আমার কাছে যে বড় যে ইলিশ মাছগুলো আপনি ধরে রাখছেন, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? ওটা চাঁদপুরের। এটা চাঁদপুরের ইলিশ মাছ নাকি? এই চাঁদপুরের যে ইলিশ মাছটা, এক একটা ওজন কতটুকু আছে ভাই? এটা 1 কেজি 500 700, 1 কেজি 500 গ্রাম 700 গ্রাম আছে। এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? এটা 1450 টাকা বিক্রি করতেছে। 1450 টাকা করে বিক্রি করতেছে। এই বড় সাইজের ইলিশ মাছগুলোর চাহিদা কি রকম আছে আজকে? এটা আজকে মোটামুটি কম, এটার চাহিদাটা আজকে কম। কম থাকার কারণটা কি ভাই? কম থাকার লোকজন নাই, মানে কাস্টমার নাই, বিশেষ করে হলো এটা আনাইলে এটা চাহিদা ভালো, কাস্টমার কম কম। এখন তো মাছের দাম অনেকটাই কমছে, মোটামুটি ভালো কমে গেছে। ভালো কমছে? আর ওটা আগে ছিল, আগের বাজারে বেচছি শুক্রবারে বেচছি আপনার 1650 টাকা, আর আজকের বাজারে রবিবার আজকে হলো 1450 টাকা, 100 টাকা কেজি মোটি কমে গেছে। এটা মাছ আসার উপর নির্ভর করবে, এটা এখনই আগে কিছু বলা যাবে না। কেউ যদি ভালো ইলিশ মাছ কিনতে চান, হ্যাঁ, পদ্মার বা চাঁদপুরের, পাথরকাটার, বরিশালের,
এই কয়টা পদের মাছ কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বার 01960481202 01960481202 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আছি আল্লাহর মতো ভালো আছি ভাই আপনার নামটা কি ভাই এই যে আপনাদের যে ইলিশ মাছটা আছে এই যে বড় যে ইলিশ মাছটা এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনার চাঁদপুরের মাছ চাঁদপুরের ইলিশ মাছ এক একটা ওজন কতটুকু আছে এখানে আপনি 1 কেজি 800 থেকে শুরু করে 2 কেজি পর্যন্ত আছে 2 কেজি পর্যন্ত আছে এইখান থেকে এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি স্যার আমি এটা যেটা 2 কেজি সাইজ এটা আছে 1800 টাকা আর যেটা 800 গ্রাম সাইজ এটা 1650 টাকা এখন এই মাছগুলোর চাহিদা কি রকম আছে বাজারে চাইদে কালকে চাইতে আজকে একটু কম কালকে ভালো চাইদা ছিল বড় কালকে বড় মাছের চাইদা একটু ভালো ছিল আজকে একটু কম এই কম থাকার কারণটা কি ভাই মানে একটু কাস্টমার কম দেখে একটু কাস্টমার আজকে একটু বাজারে কম আজকে একটু কম জি আজকে অভিসাতাল বন্ধ দেখে এই কারণে একটু মানে কাস্টমার কম কাস্টমার কম জি এই একের মাল দেখে ভাই বলা লালন করে নিও